हेलो फ्रेंड्स, हमें पोलमी अपने होस्ट एंड दोस्त चले आर चैने अपन सुस्वु रेसिपी नहीं। आज हमें एस खूब ही एक रेगुलर रेसिपी नहीं जो घरे आहे दिन होते थके सरम एक रानना बनिए तबलम अपन साथेर करी। जदि आपन भलो लगे प्लिज लाइक करबें और कमेंट सेक्शन अवश्य जानबें। आज हमें बनाते चले पिंज और टमेटो दिए रुई माचर झोल। चलो देखे नहीं जाता बनानों जो हमें की इनग्रेडियंट्स लागज प्लस प्रोसेसटा। रुई माछेर झोल बनानोर जोन्नो आमरा एखाने रेखे दिएछि रुई माछटाके नून हलुद माखिए। आमि अलमोस्टटाके 20 मिनट मैरिनेशन करे रेखेछि। गार्निशेर जोन्नो रेखेछि धने पाता। एखाने पेस्ट करे रेखेछि टमेटो, आदा और काँचा लंका। मसला आछे नून, लंकार गुड़ो, हलुद, गोटा गरम मसला और जिरे गुड़ो। साथे आमि आलूगुलोके एरम स्लाइस करे केटे रेखेछि और पिंयाज एकटु एकटा पिंयाज मीडियम साइजेर आमि चप करे रेखे दिएछि। चलुन प्रसेसटा देखे नेওয়া যাক। আমরা কড়াইটা নিয়ে নিয়েছি। এবারে তেল দিয়ে দেব মাছ ভাজার জন্য। একটু বেশি করে তেল দিচ্ছি মাছটা ভাজার জন্য, তারপরে আপনি তেলটা তুলে রাখতে পারেন। তেলটা গরম হওয়া অবধি ওয়েট করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা এক এক করে মাছটা ছেড়ে দেব। ভালো করে ধুপি লাল লাল করে ভেজে নেব। আপনি দেখতে পারেন আমার মাছগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে বোথ সাইড। এবার আমরা মাছগুলোকে তুলে নেব। মাছগুলো তুলে নিয়েছি, এবার আমরা একটু পাঁচফোড়ন দিয়ে দেব তেলে আর গোটা গরম মশলাটা দিয়ে দেব। ফোড়নটা যেন পুড়ে না যায় তার মধ্যে আমরা আলুগুলো ছেড়ে দেব। আলুগুলো কিন্তু লাল লাল করে ভেজে নেব। এবার আমরা চপ করে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজগুলোকে আমরা ভালো করে ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ দিলে খুব সুন্দর একটা স্মেল ছাড়ে। গরম মশলার পেঁয়াজের যে স্মেলটা সে খুব সুন্দর হয়। এখানে আমাদের পেঁয়াজগুলো খুব সুন্দর ব্রাউন ফ্রাই হয়ে গেছে, আলুটাও ফ্রাই হয়ে গেছে। এবার আমরা এটার মধ্যে পেস্টটা দিয়ে দেবো, যেটা টমেটো, লঙ্কা আর আদা আমরা পেস্ট করে রেখেছি। আপনারা চাইলে তেলটা একটু কম দিতে পারেন, একটু কষিয়ে হলে খেতে ভালো হয়, সেই জন্য একটু বেশি দেয়া, একটু কম করে দিতে পারেন, অসুবিধা নেই। এবার যে মশলাগুলো আমরা রেখেছি যেমন নুন, জিরে, লঙ্কা, হলুদ, সেই মশলাগুলো আমরা দিয়ে দেব। দিয়ে মশলাটাকে আমরা ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ তেলটা রিলিজ না হচ্ছে আর মশলার স্মেলটা, ভাজা স্মেলটা না আসছে, কাঁচা স্মেলটা না যাচ্ছে। মশলাটা ভাজা হয়ে গেছে, আপনি দেখতে পারেন তেল ছেড়ে দিয়েছে। বেশি ভাজবো না, তাহলে মশলা পুড়ে যেতে পারে, টেস্টটা নষ্ট হতে পারে। এবার মশলা ধোয়া জল যেটা রেখেছি সেটা আমরা দিয়ে দেবো। এবার আমরা ঢেকে দেব আলুটা বয়ল হওয়ার জন্য। আমাদের আলুগুলো বয়ল হয়ে গেছে, আপনি দেখতে পারেন প্রপার।
ঝোলটাকে একটু কমিয়ে নেব দিয়ে আপনারা চাইলে এরামও রাখতে পারেন। এবার আমরা এক এক করে মাছগুলো দিয়ে দেবো যেন মাছের মধ্যে মশলাগুলো প্রপার ঢুকতে পারে। এবার আমরা এতে ধনে পাতা দিয়ে দেব। ধনে পাতা আমি আবারও বলছি স্মেলের জন্য, দেখতে সব কিছুতে খুব সুন্দর লাগে সেই জন্য দেয়া। আমাদের টমেটো পেঁয়াজ দিয়ে মাছের ঝোল রেডি, রুই মাছের। এবার আমরা এটাকে সার্ভ করে দেবো। আপনি চাইলে একটু গুঁড়ো গরম মশলা উপর দিয়ে ছড়িয়ে দিতে পারেন, আমি যেহেতু গোটা গরম মশলা দিয়েছি সেজন্য ওটা দিইনি। আপনি দেখতে পারেন আমাদের পেঁয়াজ টমেটো দিয়ে রুই মাছের ঝোল ইজ রেডি। এটা আমি গার্নিশ করে দিয়েছি, সার্ভ করে দিয়েছি। দারুণ লাগবে ঝুরঝুরে ভাত, গরম গরম ভাত বানান ঝুরো ঝুরো করে আর খান। প্লিজ ট্রাই করুন বাড়িতে আর আমাকে কমেন্ট সেকশনে জানান যে আপনাদের কেমন লাগলো। তো এই ছিল আমাদের রুই মাছের ঝোল টমেটো আর পেঁয়াজ দিয়ে। প্লিজ আপনারা ঘরে ট্রাই করুন আর আমাকে কমেন্ট সেকশনে জানান যে আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে, প্লাস আমাদের এইটা দেখতে কেমন হয়েছে। আর ঘরে টেস্ট করে অবশ্যই জানাবেন কমেন্টে যে আপনাদের খেয়েও কেমন লাগছে। জেনারেলি এটা খুবই মানে রেগুলার রেসিপি যেটা ঘরে মারা সবসময় বানাতে থাকে, স্টিল আমি এটা বানিয়ে আপনাদের জন্য পোস্ট করলাম। কেউ যদি কোনো দিন টেস্ট করে না থাকেন তাহলে প্লিজ টেস্ট করুন বানিয়ে আর আমাকে অবশ্যই জানান। অ্যান্ড ফর বেহালা পিপল, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড ফলো মাই ফেসবুক, ইনস্টা অ্যান্ড ইউটিউব চ্যানেল। নেক্সট মান্থ 10th আমার কলাপাতা ইজ লঞ্চ করছে, তো প্লিজ আমাকে সাপোর্ট করুন যেন আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে বানিয়ে দিতে পারি। থ্যাংক ইউ, বাই বাই।